আজ মমতা মহন্ত রাজ্যসভা প্রার্থী ভাবে নির্দ্বন্দ্বরে নির্বাচিত হয়েছেন এবং নির্বাচিত হওয়ার পরে রাজ্যের বিকাশ দিগরে কাম করিবে বলি মধ্য মত রাখছেন। আপনার সিধাসলখ দৃশ্য দেখুছেন, বর্তমান বিজেপি তরফ রাজ্য বিজেপি তরফ তাঁকে সম্বর্ধিত করা যাচ্ছে এবং এই কার্যক্রমের উপস্থিত অনেক নিজে বিজেপি রাজ্য সভাপতি মনমোহন সামল এবং অন্য নেতৃবৃন্দ মধ্যে উপস্থিত অনেক। মমতা মহন্ত বর্তমান বিজেপি নির্দ্বন্দ্বর একমাত্র প্রার্থী ভাবে নির্দ্বন্দ্বরে নির্বাচিত হয়েছেন এবং বিজেপি রাজ্য কার্যালয়ে তাঁকে সম্বর্ধিত করা যাইছি। নিজের যে কার্য দিবস রয়েছে বাকি কার্য দিবস সে বর্তমান কমপ্লিট করবে এবং তাঁকর খুশি সমস্তে খুশি এবং তাঁকর শুভেচ্ছা সমস্তে কামনা করেছেন এবং অন্যপক্ষে মমতা মহন্ত পূর্বর মধ্যে প্রতিক্রিয়া রাখিলে যেমিতি ভাবে সে নির্বাচিত হয়েছেন রাজ্যসভা সদস্য ভাবে বিজেপি রু নিজ রাজ্যের বিকাশ করবে, নিজ অঞ্চলের বিকাশ করবে, তা সহ যে সম্প্রদায়ের সে আসছেন সে সম্প্রদায়ের মধ্যে বিকাশ দিগরে কার্য করবে। সংযুক্ত মোর্চা সদস্যতা অভিযান 2024 কর্মশালা ক্রমে বিজেপি রাজ্য কার্যালয়ের সিধাসলখ দৃশ্য আপনার দেখুছেন, সম্বর্ধিত করা যাচ্ছে বিজেপি রাজ্যসভা প্রার্থী মমতা মহন্ত। আপন মানে সমস্তে জানিবে যে কি মো আজি ভারতীয় জনতা পার্টি তরফ রু রাজ্যসভা পাই সার্টিফিকেট আজি সম্পূর্ণ মাত্রার ফাইনালি মু রাজ্যসভা বনি হই কালি ওথ নেবাকু বাকি হইছি। আজি যে রাজ্যসভা পাই আজি সম্বর্ধনা সভা যোগ রচতে এটি উপস্থিত অছন্তি আমার রাজ্য সভাপতি বড় ভাই মনমোহন সামল মহোদয় এবং উপস্থিত অছন্তি যে কি ভাই বিধায়ক ছবি মল্লিক মহোদয় এবং আমার যে কি সভা পরিচালনা করছন্তি ডক্টর জ্যোতি মহান্তি মহোদয় এবং উপসভাপতি অছন্তি ভাই বিরঞ্চি ভাই এবং আমার ভৌণী পূর্ণিমা এবং সেটি আমার আউ জন ভৌণী দুইজন বসছি যে কি সেটি আমার পরিচয় হয়েছে এবং উপস্থিত ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতৃমণ্ডলী মর গুজন মর ভৌণী মানে মর যুব ছাত্র এবং মিডিয়া বন্ধু সমস্ত বহু বহু ধন্যবাদ জনাইবি যে কি আজি মর পরিবার ভারতীয় জনতা পার্টি মু যে কি জানিবে আপন মানে কিছু দিন আগর ভারতীয় জনতা পার্টির সামিল হয়েছি এইটি মতো প্রথম স্বাগত করা যাই এয়ারপোর্ট তেমন আজ সেকেন্ড টাইম আসছি ইয়ারপরে তো বারম্বার আসবি এ অফিস কু আপন মানকার সহযোগ আপন মানকার সহ কাম করার সুযোগ পাইছি তেমন নিশ্চিত ভাবে মনে মনে বহু প্রাউড ফিল করছি যে কি যা বি হো মো বর্তমান মো সব পরিবার আমি সমস্তে সদস্য আমি জনে জনে ভারতীয় জনতা পার্টির কর্মী আপন মানে ভাবুবে যে কি মো এমপি যে এমপি এমএলএ ডিস্টেন্স মো পাখে সেটা নিশ্চিত ভাবে জমা রহবনি মো জনে সাধারণ কর্মী সাধারণ সমস্তে আমি ভারতীয় জনতা পার্টির সদস্য তেমন সমস্তে আমি সমান্তরে কাম করব পার্টি কেমি আজবুত করব তেমন মু সর্বপ্রথমে তো ধন্যবাদ দেবি আমার ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতৃমণ্ডলী আমার সভাপতি বড় ভাই মনমোহন সামল মহোদয় যে কি এত নিশ্চিতভাবে মর সবুলে সে পূজ্য হয়েছিল রহবে এবং সমস্ত মর বরিষ্ঠ নেতৃমণ্ডলী পরিবার অনেক সমস্ত সেমতি সম্মান এবং শ্রদ্ধা করি মো পরিবার কেমি আগঠন সুদৃঢ় করা তেম সমস্ত সহযোগ দরকার এবং যে কি আজ মো যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বিকাশ মূলক কার্য রয়েছে বিকাশ ধারে নিজকে সামিল করেছি